আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়ছি। আজকের বিষয়টা হলো, আজকে আমি দেখব এটা কত ভোল্টে ভালো, মানে ইনপুট কত ভোল্টেজ দিলে এর আউটপুট ভালো হবে। মানে আপনারা মনে করেন, মাঝে মাঝে আমরা ইনপুট 3.7 ভোল্ট দিয়ে চালানোর চেষ্টা করি, আবার অনেক সময় 6 ভোল্ট বা 7 ভোল্ট বা 8 ভোল্ট অথবা 12 ভোল্ট, কিন্তু আমাদের দরকার পড়ে 20 ভোল্ট, অনেক সময় মাঝে মধ্যে আমাদের 12 ভোল্টের প্রয়োজন হয়। তাহলে আজকে আমি একটা টেস্ট করে দেখবো যে কত ভোল্টেজ ইনপুট দিলে আউটপুট ভালো হবে, এমনকি এটা গরম হবে না আর এটা ভালো মতো কাজ করবে। সো ভিডিওটা না টেনে একটু কষ্ট করে দেখবেন। আমি আজকে অ্যাম্পিয়ার আর ভোল্টেজ ইনপুট দিয়ে দেখব কত ভালো আউটপুট দেয়। সর্বপ্রথম আমি 3.7 ভোল্ট দিয়ে ট্রাই করব। আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম 12 ভোল্টের একটি স্ট্রিপ, তিনটা মিলে 3 বরং 36 ভোল্ট, মানে 36 ভোল্ট বা একটু 37 38 ভোল্ট পর্যন্ত যেতে পারে। আমি এখানে দেখেন পুরোটা প্যারালাল করে নিয়েছি। এখন আমি এইগুলোকে কানেক্ট করব। সর্বপ্রথম আমরা মডিউলটা আবার ডিসকানেক্ট করে নেব। এরপর আমাদেরকে দেখেন এখানে লেখা আছে ইনপুট অ্যান্ড আউটপুট, ভালো মতো দেখা যাচ্ছে হয়তো, আমি জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে, দেখেন এখানে ইনপুট দেখাচ্ছে আর এখানে আউটপুট। সো এখন আমি এটা কানেক্ট করা যাক, দেখ ভালো মতো দেখে নেন। এখন আমাদের কাজ হবে এটার উপর কানেক্ট করা। প্রথমে আমরা 4 ভোল্টেজ দিয়ে ট্রাই করে দেখবো। এখানে 4 ভোল্ট দিয়ে দিলাম, দেখেন 4 ভোল্ট দেওয়ার পর লাইটটা সুন্দর মতো নীল আলো জ্বলতেছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের মিটারের কাজ, মিটারটা দেখবো অন করবো। মিটারটা দেওয়ার পর এখানে ভোল্টেজটা দিয়ে নেব, 11.7 ভোল্ট দেখাচ্ছে 3.7 ভোল্টে। এখন আমি এটা কানেক্ট দেখবো। দেখেন পজিটিভটা পজিটিভই দিলাম। প্রথমে দেখেন এখানে 12 ভোল্ট আছে, প্রথমে 12 ভোল্টে একটা বাতি জ্বালিয়ে দেখাবো। দেখেন এই যে এটা আছে, 12 ভোল্টে জ্বলতেছে। এখানে আমরা যদি আরেকটু আগাতে হবে, এরপর আরেকটু গেলে লাল আলো জ্বলতেছে, তার মানে ভোল্টেজ সেরকম আসতেছে না। এটা হচ্ছে 36 যে 24 ভোল্টের, এখন তো নাই। এখন আমি বেশি কিছু না, কানেক্ট করে দিলাম। মিটারের দিকে একটু নজর রাখবো, দয়া করে আমার মিটারের দিকে নজর রাখবো। দেখুন যে এখানে 11.7 দেখাচ্ছে, লাইটটা কিন্তু অন হচ্ছে না। আমার কাছে টেস্টারটা হারিয়ে গেছে, তাই আমি হেক্সো নাইফ ইউজ করতেছি সামনে অংশ কেটে। এখন দেখেন আমি এটা ভোল্টেজটা এখন বাড়াবো, দেখেন ভোল্টেজটা বাড়ো। এখন দেখেন ভোল্টেজটা কিন্তু বাড়তেছে, লাইটটা আমি উপরে লাইটটা অফ করে দিচ্ছি, তারপর ভালো মতো বুঝতে পারবেন। এখন দেখেন আমি এটা যখন আসতেছে, এটা দেখেন এই যে কারেন্ট আসতেছে, তার মানে ভোল্টেজ শুরু হয়ে গেছে হালকা হালকা। দেখেন এখানে এসে এটা লাল, ওখানে 15 ভোল্ট আসতেছে, লাইটটা কিন্তু জ্বলতেছে। দেখেন 17 24 সাদা হয়ে, এই দেখেন রঙিন হইতেছে। আচ্ছা দেখেন ভোল্টেজ বাড়াচ্ছি, 21, এখনও কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলছে। এটা এখন আসতেছে 28 কাছাকাছি আছে। এখন আমরা 35 ভোল্টে দেওয়ার কারণে আলোটা খুব ভালো দিচ্ছে, দেখেন আলোটা জ্বলছে ভালোই। 35 ভোল্টে চলছে, মানে 36 ভোল্ট বেশি নিতে পারতেছে না। এখন আমরা এটাকে এখন এখানে পুরো ডাউন করে নেব, এখন ডাউন করে নিতেছি এটাকে পুনরায়। আমরা 12-তে নিয়ে আসতে আছি, এখন 11.7 নিয়ে আসলাম। এখন আমরা কানেকশানটা ডিসকানেক্ট করে দেবো। এরপর আমরা এর মধ্যে 6 ভোল্ট 7 ভোল্ট বানাবো। প্রথম আমরা এটাকে সর্বপ্রথম এখানে পজিটিভ টু পজিটিভ করে নিলাম, নেগেটিভ টু নেগেটিভ 11 ভোল্ট দেখাচ্ছে। আমরা দেখবো ইনপুট ভোল্টেজ কত। সো এটা পজিটিভ টু পজিটিভ থেকে থাকুক, কারণ আউটপুটটা এরকম একই থাকে। আমরা এখন দেখেন নেগেটিভ কত দেখাচ্ছে, 7 ভোল্ট, মানে দুটো ব্যাটারি মিলে 7 ভোল্ট, একটু চার্জ কমা ছিল এই জন্য 7 ভোল্ট। সো এখন আমরা 7 ভোল্টের ব্যাটারি লাইটটা চেক করে দেখব। ওকে, এই হালকা গরম হচ্ছে না। এখন দেখেন 7 ভোল্ট দিচ্ছি, দেখেন লাইটটা কিন্তু ব্রাইটনেস এখন হচ্ছে না। এই দেখেন সুন্দর মতো ব্রাইটনেস বাড়ছে, আস্তে আস্তে বাড়াচ্ছি। দেখেন এটা কত দ্রুত ভোল্টেজটা স্টেবল করে 24 ভোল্ট, দেখতেছি 24 24, আলোটা একটু বেশি হয়ে গেছে, 26,
এখন দেখেন কি দ্রুত আমি বাড়াচ্ছি, 35, 36, 32, 35, 36, 37, 37 দিলাম, দেখেন এখন দেখেন আলো। এখন কিন্তু সরি ছুটি ডিসকানেক্ট হয়ে গেছে, এখন দেখতেছি এই যে ডিভাইসটা মডেলটা কিন্তু মানে 7 ভোল্টকে 3 সাথে 21, 3 আর 24, 3 সাথে 21 হয়ে গেছে, 7কে যদি আমি 5 সাথে 35, 5 গুণ বাড়িয়ে দেখাচ্ছে। সো বাড়িয়ে দেখাচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত দেখতে হবে, আমরা এখন ভোল্টেজ ড্রপে যাব। সরি এখানে তো হচ্ছে বেশি দেখাচ্ছে না, সরি আমি এটা আমি ভুল জায়গায় লাগিয়েছি, নেগেটিভটা নেগেটিভ জায়গায় থাকবে। ভোল্টেজ ইনপুট ভোল্টেজ কত আছে কত দেখেন, 7.4, 7.3 এরকম ডাউন হচ্ছে, আর আউটপুট বের হচ্ছে আপনার 37 ভোল্ট। এখন আমরা এটাকে 12 ভোল্টে চেক করে দেখবো, এর আগে আমরা এটা ডাউন করে নিই। সো বন্ধুরা আমি এখন এর ভিতরে 12 ভোল্টেজ ইনপুট দিয়ে দিছি, আপনার ছবিতে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আসতেছে। এখন আমরা ইনপুট এটা নো লোডে আছে, 12 ভোল্টের চার্জ ছিল, এখন আমি লোডে আছে তাই 12 ভোল্ট 12.1। এখন আমরা পুনরায় এখন ট্রিমারটা এই রেখে ঘুরিয়ে দেখব, দেখেন আস্তে আস্তে কিন্তু ভালোই দিচ্ছে, এবার দেখেন এটা খুব সুন্দরভাবে আলো বাড়ছে, আস্তে আস্তে আমি এটা বাড়াচ্ছি, 37 অনায়াসে 37 চলে যাবে, দেখেন কি সুন্দর আলো দিচ্ছে, এর মানে বুঝতে গেলে ভালো মতনই আসছে। এটাও কিন্তু 37 ভোল্টই আসতেছে, দেখেন 37 ভোল্ট। এখন আমরা লোড দিয়ে দেখলাম, এটা লোড দিয়ে দেখবো আমরা, 11.8 আসছে, 11.8 ভোল্ট অ্যান্ড 37.8, 37.8 ভোল্ট। কিন্তু এখানে আপনার হিট খুবই হালকা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই মডিউলটার উপর লাস্ট একটা ভিডিও বানাচ্ছি, কত ইনপুটে লোড দিলে ভালো হবে না হবে। এখানে আমার যে কাজটা দেখতেছেন, আসলে আমি এখানে লেখানে একটু গোলমেল হয়েছিল, প্রথমে একটু লক্ষ্য করেন দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, বুঝে যাবেন যে এটার মধ্যে কত ইনপুটে লোড দিলে কত অ্যাম্পিয়ারের কত ভোল্টেজ পাওয়া যাবে। প্রথমে আমি 7.7 ভোল্ট যখন ইনপুট করেছিলাম, লোড ছাড়া 7.7 ভোল্ট অথবা 8 ভোল্টের কথা হতে পারতো, আর লোড অবস্থায় ছিল 7.3, এর মানে হচ্ছে লোড দেওয়ার পর এটা কত ড্রপ হয়েছে। আর দেখেন এটা আউটপুট হচ্ছে 37.1 ভোল্ট, লিমিটেড ছিল কারণ এটা লোড বেশি নিতে নিয়ে নিয়েছিল, যার কারণে ভোল্টেজটা 40-এর দিকে যায়নি, এর জন্য শেষে এত। যখন 3.7 ভোল্ট আমি ইনপুট করেছি নো লোড ছাড়া, যখন লোড এসেছে 3.1 হয়ে গেছে এবং 37.3 ভোল্ট উৎপন্ন হয়েছে। এরপর যখন আমি 12.4 ভোল্ট মানে ব্যাটারি থেকে যখন পাওয়ার দিয়েছি, তখন এটা 11 ভোল্টে 1.8 নেমে এসে গেছে, এমনকি 37.8 ভোল্টে এসে গেছে। এরপর আসুন অ্যাম্পিয়ার, প্রথমে একটু কাটাকাছিরা হয়েছিল, একটু সমস্যা নেই আমি বুঝিয়ে বলতেছি। যখন আমি 3.7 ভোল্টে যখন নো লোড অবস্থায় মানে এখানে আমি কানেক্ট করিনি এই পাশে লাইটটার সাথে কানেক্ট করছিলাম না, যখন মডিউলে পাওয়ার পাচ্ছিল তখন এই মডিউলটি 0.05 মানে 0.05 মিলিঅ্যাম্পিয়ার ইনপুট হচ্ছিল। যখন লোড দিয়েছি তখন এটা 900 মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি হয়ে গিয়েছিলো, এমনকি এর মধ্যে আপনার আউটপুট এসেছে ইনপুট এসেছে 0.90 মানে 900 মিলিঅ্যাম্পিয়ার, আউটপুট পেয়েছি মাত্র 70 মিলিঅ্যাম্পিয়ার, যেটার মধ্যে কাজ হয়ে গেছে। এরপর যখন 8 ভোল্ট ইনপুট করেছি তখন আমাদের লোড এসেছে 0.1 মানে 10 মিলিঅ্যাম্পিয়ারের, একটা নো লোড অবস্থা ছিল মানে লাইটের কানেকশন ছিল না। যখন আমরা লাইট মডেলটা চালু করে দিয়েছি, যখন এটা 36.7 ভোল্টের দিকে চলে গেছে, তখন 600 মিলিঅ্যাম্পিয়ার লোড নিচ্ছিল, মানে বলছেন 600 মিলিঅ্যাম্পিয়ার, ওইখান থেকে 900 থেকে মাত্র 300 কম, এটার আউটপুট দিচ্ছিল 0.09 অ্যাম্পিয়ার মানে 90 মিলিঅ্যাম্পিয়ার লোডে লাইটটি জ্বলছিল 37 ভোল্টে বা 36 ভোল্টে। এরপর যখন আমরা 12 ভোল্টে গিয়েছি, নো লোড অবস্থায় 0.1 মানে 8 আর 11 একরকম ছিল, যখন আমি এটা লোডে দিয়েছি তখন এটা 400 অথবা 390-এর মধ্যে কাছাকাছি ছিল, তখন সেটা কনভার্ট আউটপুট দিচ্ছিল 0.08 মানে 80 মিলিঅ্যাম্পিয়ার বা 80 দিতে পারতো বা 80, 81, 82 এরকম মিলিঅ্যাম্পিয়ার। তার মানে আমি বুঝতে পারলাম, যদি আপনি মনে করেন 12 ভোল্টে যে কনভার্ট করতে চান তাহলে ইনপুট
যদি আপনি 8 ভোল্ট বা 7 ভোল্ট দিতে পারেন তাহলে কিন্তু ভালোই ইনপুটটা আসবে। মানে এখান থেকে দেখেন আপনি অ্যাম্পিয়ার দিচ্ছি, যখন আপনি 12 ভোল্টে কনভার্ট করতে যাবেন তখন কিন্তু 90 মিলি অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট নিতেছে। এর চেয়ে কনভার্ট হয়ে 600 থেকে মনে করেন 60 বা 300-400 মিলি অ্যাম্পিয়ার আসবে, এর চেয়ে ভালো লোড পাবেন। আর আমি যখন এটা একটা বৈশিষ্ট্য বলি, এর মধ্যে দেখেন এই যে এখানে একটা আইসি লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের একটা আইসি দুই পাশে, এটা যখন আমি 3.7 ভোল্টে যে লোড দিচ্ছিলাম তখন এটা অনেক দ্রুত গরম হয়ে যাচ্ছিল। এরপর যখন আমি এটা চেঞ্জ করে 8 ভোল্টে আনলাম এটা একটু ডাউন হচ্ছিল, গরম ধীরে ধীরে হচ্ছিল, খুবই অল্প গরম হচ্ছিল। যখন আমি 12 ভোল্টে দিছি তখন অস্বাভাবিকভাবে ধীরে ধীরে গরম হচ্ছে। মানে এই দুইটা থেকে 3.7 আর 8 ভোল্টের থেকে অনেকটা আস্তে আস্তে গরম হচ্ছে, এমন না যে গরম হচ্ছিল না, লোড যখন বেশি দিয়েছে তখন গরমটা বেশি হয়েছে। তার মানে বলতে গেলে এই মডেলটার মাধ্যমে আপনি ভালোই একটা পারফরমেন্স পেতে পারেন। তবে একটা আমি একটা অনুরোধ করব, যদি আপনি কোনো 12 ভোল্টের জিনিস চালাতে চান তাহলে প্লিজ 8 ভোল্ট বা 6 ভোল্ট থেকে শুরু করে তাহলে খুব ভালো হবে। 3.7 থেকে যদি লোড নিয়ে নেন তাহলে এটা প্রচুর লস করবে পাওয়ার। আর যদি মনে করেন 12-25 ভোল্ট বা 24 ভোল্টের কোনো মোটর চালাতে চান বা কোনো কিছু চালাতে চান তাহলে এটা 12 ভোল্ট দিয়েই নেবেন, কারণ এটা ডাবল করতে গেলে। আর যদি মনে করেন কোনো 5 ভোল্টের কোনো প্রোডাক্ট চালাতে চান তাহলে চেষ্টা করবেন 4 ভোল্ট অথবা 3.7 ভোল্ট বা লিপো ফসফেট ব্যাটারি যেগুলো 3 ভোল্টের হয়ে থাকে ওগুলো থেকে লোড নেওয়া চলো। এতে আপনার 5 ভোল্টটা খুবই ভালো থাকবে আর অ্যাম্পিয়ারটাও ঠিকঠাক থাকবে। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।